ও কোভিডের জন্য আপনি এসেছেন? আসুন আসুন, আপনার অপেক্ষায় আমি করছিলাম। তোর ঘরে তো অনেক অশান্তি রে মা, থাকিস কিভাবে এত অশান্তির মাঝে? জি জি, তাই তো আপনার শরণাপন্ন আমি হয়েছি। দয়া করে আপনি আমার সংসারের সব শান্তি সুখ ফিরিয়ে দিন। আজ থেকে আপনি আমার মা, আপনি আমার কবিরাজ মা। দয়া করে আমার ঘরের শান্তি সুখ আপনি ফিরিয়ে দিন। যত টাকা লাগে আমি দিব আপনাকে, টাকার চিন্তা আপনি করবেন না। তোর আর কোনো চিন্তা নেই, আমি তো এসে গেছি। আমি তোর সকল দুঃখ কষ্ট অশান্তিকে দূর করে দেব, মাত্র একটি তাবিজ দিব তোকে, আর সেই তাবিজেই তোর সংসারে শান্তি ফিরে আসবে। এই নে তাবিজ, এই তাবিজটি তোর ঘরে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবি, তারপর সব মুশকিল আসান হয়ে যাবে তোর। নে, তোর ঘরে তো চুরি হবে রে মা, তোর সকল স্বর্ণ গয়না জুয়েলারি সব চুরি হয়ে যাবে। কি বলছেন মা? দয়া করে আমার এই জিনিসপত্র, আমার এই সংসারটাকে আপনি হেফাজতে রাখুন, দয়া করুন। আমি যখন আছি তোর জিনিসপত্র আমি হেফাজত করব। যা, তোর সকল জুয়েলারি আমার কাছে নিয়ে আয়, আমি সেগুলোকে বন্ধ করে দিচ্ছি। তোর সকল জিনিসপত্রের দায়ভার এখন আমার উপর। যা, জুয়েলারিগুলি নিয়ে আয়, আমি সেগুলোকে মন্ত্র পড়ে ফু দিয়ে বন্ধ করে দেব। তারপর কারো বাবার সাধ্য নেই তোর জুয়েলারি নিয়ে যায় চুরি করে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আমার সকল গয়নাগুলি আপনার হাতে তুলে দিচ্ছি। এই যে দেখুন, যত গয়না ছিল আমি সব নিয়ে এসেছি। নিন। এখন এগুলোকে রেখে দেই। যা, প্রথমে এক গ্লাস পানি নিয়ে আয়, সেই পানিতে ফু দিয়ে সারা ঘরে ছিটিয়ে দিব, সারা ঘর বন্ধ করে দিব, কেউ চুরি করতে পারবে না। সকল অশান্তির যে কারণ, সে কারণ চলে যাবে ঘর থেকে। যা, পানিটা আগে নিয়ে আয়। আমি এখনই নিয়ে আসছি, আপনি একটু বসুন। পানি নিয়ে এসেছিস মা? আহ, এটা কি দিলেন আমার চোখে মা? উফ, আমার চোখ জ্বালা করছে কেন? উফ, আর আমি গেলাম তোর গয়নাগাটি সব নিয়ে।